الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه الأبصار وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله গত জুমাতে একটা বিষয়ের বয়ান শুরু হয়েছে, সেটা হল এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রুপ একটা জামাত তৈরি করে কোন প্রেস্তা দিল না, তারা মানুষ ছিল। আমাদের যত কিছু প্রয়োজন আছে এই সব প্রয়োজন তাদের ছিল, এত সত্ত্বেও তাদের পিছে মেহনত করে তাদেরকে আল্লাহর দিন শিখায়
তাদেরকে এমন একটা পর্যায়ে এনেছিলেন কোরআন শরীফের বিভিন্ন আয়াতে তাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়েছে। সেই গরিব মিসকিন এক জামানায় যারা অনেক অন্যায় কাজেও লিপ্ত ছিল, কিন্তু ইসলাম আসার পরে ইসলাম গ্রহণ যখন তারা করল, সেই লোকগুলো স্বর্ণ মানুষ হয়ে গেল। স্বর্ণ মানব পুরা দুনিয়াবাসীর জন্য স্মরণীয় এবং স্মরণীয় হয়ে গেল। অথচ আর্থিক দিক দিয়ে তাদের হালত আমাদের থেকে নিম্নমানের ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন এটা তারা পান নাই, কিন্তু দিনের পয় দিন অনুযায়ী চলার দরুন তাদের স্থান রেস্তার উপরে চলে গেছে। নবী আলাইহিসসালাম যেখানে নিজের ব্যাপারে বলেছেন যে আমাকে যারা ফলো করবে তারা জান্নাত, ওই জায়গার মধ্যে শুধু নিজের কথা বলেন নাই, যে লোকগুলোকে তৈরি করেছিলেন তাদেরকেও পেশ করেছিলেন যে আমাকে আর আমার তৈরিকৃত লোকগুলোকে যারা ফলো করবে অনুসরণ করবে তারা জান্নাত, তারা বেহেশত, আর বাদ বাকি 72টা দল তারা জাহান্নাম। আল্লাহর হাবিব নিজের সাথে তাদেরকে মিলায় ঘোষণা করলেন। রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাদেরকে নিজের রসুলের সাথে মিলায় কথা বলবে, শুধু রসুলের কথা বলে না, ওই লোকগুলোর কথা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাযীন মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يغلب الزرع ليغيظ بهم الكفار
وعد الله الذين آمنوا منهم وعملوا الصالحات لهم مغفرة وأجرا عظيما. এই পুরো আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের চরিত্র তুলে ধরেছে, যাদের ঘরে তাফসীরের কিতাব তারা এই পুরা দেখেন, ছাব্বিশ পাড়ার চলে মোহাম্মদ শেষের আয়াতগুলো দেখে নেন যে আল্লাহ তাআলা এই মানুষগুলো সম্পর্কে কি মন্তব্য করেন। তাদের কি নকশা এঁকেছে, তারা কেমন ইবাদত করত, তারা আল্লাহর দ্বীনের জন্য কি কুরবানি করতেন, সব বলে দেওয়া হয়। তাদের কপালের ভিতর যে নিশানি ছিল সিজদার আলামত এইটাও পর্যন্ত এখানে বলে দেওয়া। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাদের প্রশংসা করেছেন, এই জায়গায় তো আধা পৃষ্ঠার মতো তাদের কথা বলেছেন। কেমন মানুষ আজকে অনেক মানুষ ইহুদিদের লেখা ইতিহাস পড়ে কোরআন তাদের প্রশংসা করল, তাদের সমালোচনা করতেছে, নিজের ইমানকে বরবাদ করত। এই লোকগুলো সমালোচনা পাহাড়ের সাথে তৎপর, পাহাড়ের কিছুই হবে যে তৎপর দিবে তার মাথা শেষ। আজকে তারা ইসলামের নামে এনাদের দোষ চর্চা করবে, তাদের ইসলাম শেষ। এখন তো তারাই তাদের হাকিকাত নিজেরাই প্রকাশ করে দিচ্ছে যে আমরা এতদিন ধোকাবাজ করে লড়াইকেরা বলতে তারা স্বীকার করত না, এখন স্বীকার করে। এটা কত বড় বেকুবি, ইহুদিদের লেখা ইতিহাস করে কোরআনের মোকাবেলা, কোরআনের সাথে মোকাবেলা করা চলে? এই লোকগুলো এত বক্তব্য, এত পড়া কমালে নিজের আখের আজকে বরবাদ করতে তারা কুণ্ঠিত হচ্ছে। তো বলতেছিলাম সাহাবায়ে কিরাম এমন একটা জামাত যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় তাদের কথা তুলে ধরেছে, তাদের গুণাবলী, তাদের ইবাদত বন্দেগি সব তুলে ধরে। যেমন একখানে বলেছেন তারাও ব্যবসা বাণিজ্য করে কিন্তু তাদের এই ব্যবসা বাণিজ্য, তাদের এই চাকরি বাকরি, তাদের এই কৃষি তাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে গাফেল রাখেন। আমরা তো বাজারে ঢোকার সাথে সাথে আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। আল্লাহ বলতেছে এটা বাজারে যাক, সেখানে যাক,
কোন কিছুতে আল্লাহ থেকে গাফেল করে। তারা এমন কিছু লোক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বেটা কেনা কোন কিছু তাদের আল্লাহ জিকির থেকে উদাসীন থাকে। নামাজ কায়েম করা থেকে গাফেল থাকে। আমরা দোকানদারি করতে বসলে তখন যে বেলা ডুবে যায় আসলে নামাজ কাজা হয়ে যায় এটাও তো অনেকের আমাদের খেয়াল থাকে। এমন মত তো আমরা হই, এমন মজবুত হই, জামাত তো গেছে মূল নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। এই হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। এই অবস্থায় আমরা যদি তাদের সমালোচনা করি এটা চাল নিয়ে সুয়ের সমালোচনা করতে পারো গ্রাম দেশে বলে চালনি পুরাটাই ছিদ্র আর সুয়েরটা এক। এইটা যেরকম হাসির খোলা এই গুটিপত নামধারী মুসলমান তারা ইসলাম কায়েমের নামে সাহাবা ইকরামের দোষচর্চা করতেছে একই ধরনের। এই মুনাফিক গুলোর চেহারা আল্লাহ খুলে দেবে, ধোকাবাদী সারা জীবন তর্ক তাদের চেহারাকে আল্লাহ তাহলে উন্মোচিত করে দেবে। তারা কাদের এজেন্ট, কাদের পক্ষে মেহনত করতেছে, গণতন্ত্র উপরিতন্ত্র এর জন্য প্রস্তুতি নেওয়া, আবার ইসলাম কায়েম করা অসম্ভব। আমার বলার উদ্দেশ্য আল্লাহ রসুল আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন যে আমি কিছু লোক রেখে গেলাম, এরা কোনো ফেরেশতা না, এরা কোনো জিন না, তোমাদের মতো মানুষ, তোমরা পরবর্তী লোকেরা পরবর্তী উপত্রা এদেরকে ফলো করো, তোমার জন্য আল্লাহ জান্নাত। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আন وأعد لهم جنات تجري تحتها الأنهار. এই লোকগুলো আমাদের মতো মানুষ ছিল, বাজার ঘাট করত। আমি বলেছিলাম গত জুমায় তারা বাজারকে মসজিদ করে ফেলছিল, আর আমরা একই লোকের উপর হয়ে মসজিদকে বাজার করতে পেরেছি। ওই লোকগুলো বাজারকে মসজিদ করেছে, বাজারে গেছে দোয়া করার জন্য, কেনাকাটাও দরকার আছে, কিন্তু কেনাকাটাকে দুই নম্বর রাখে, এক নম্বর নিয়ে করতেছে বাজারে কেন দেখেছি এই দোয়াটা করার জন্য। দুই নম্বর কি কিন্তু কেনাকাটা কিন্তু তার বাজারে যাওয়াটা ইবাদত হয়ে গেল। আমরা কয়েকজন এই মশলা জানি আর এই নিয়েছে বাজারে যাই, তারাও বাজার করছে প্রয়োজন মিটাইছে, আমরাও বাজার করতেছি প্রয়োজন মিটাইছি,
যে তারা ওইটাকে এক নম্বরে রাখতেন, তার বাজার মসজিদ হয়ে গেল। আমরা ওই দোয়া জানিও না পড়িও না, দুই একজনের মুখস্থ আছে তারাও ভুলে যায়, তারা নিতম দুনিয়াদারি উদ্দেশ্যে যায়, আমাদের বাজার মসজিদ হয় না। ওইটাকে এক নম্বর রাখতে হবে, একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা লোক হজে গেছে আল্লাহ রাজি করার জন্য, তো তার এটাও নিয়ত আছে আসার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কিছু জায়নামাজ আর তসবি কিনে নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ে যাবে। কিতাবে লেখে এর হজের কোনো ক্ষতি হবে না, যেহেতু তার এক নম্বর নিয়ে হজ, হজের মাধ্যমে আল্লাহকে রাজি করা। দ্বিতীয় পর্যায়ে রাখছে যে সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কিন্তু কেনাকাটাও করবে, বৈধ মাল আনবে, আত্মীয় স্বজনকে দিবে, খেজুর দিবে, মুসাল্লা দিবে, তসবিহ দিবে, ইত্যাদি ইত্যাদি, কোনো ক্ষতি হবে না। হজে সোলানা সব পেয়ে যাবে। আর একটা লোক হজে গেছে তার এক নম্বর নিয়ে দুনিয়ার ভালো ভালো কোয়ালিটির মাল তক্কাশরি পাওয়া যায়, যত ভালো কোয়ালিটির মাল আছে মক্কায় পাওয়া যায়, আল্লাহ রাজি খুঁজবে। যারা তৈরি করে তারাও ব্যবহার করে না, ওইখানে পাঠিয়ে দেবে, জানে ওইখানে এর কেনাটা পাওয়া যায়, দুনিয়ার অন্য কোন মার্কেটে কেনাটা নাও পাওয়া যেতে পারে, এই মার্কেটে কেনাটা পাওয়া যায়, যারা যত ভালো মাল তৈরি করবে ওইখানে পাঠিয়ে দেবে। একজন হজে গেছে ওই ফার্স্ট কোয়ালিটির মাল পরিচিত করার জন্য, অন্য সময় তো ভিসা পাওয়া মুশকিল, কত শক্ত চিন্তা করল হজের সময় গেলে এই কাফেলার সাথে গেলে আর ভিসা নিয়ে আসে কোনো ঝামেলা হবে, হাজিদের সাইন বোর্ডে দেখি হাজিদের সাইন বোর্ডে ফেলে দেখি উদ্দেশ্য 5 লাখ টাকা উন্নত কোয়ালিটির কিছু মাল নিয়ে আসে, ফার্স্টটা একটা সিলেবাস কলস। এই লোকটা হজে গেল, হজের সমস্ত কাজ করল, বাইতুল্লাহ তওয়াফ করল, মিনা মুজদালিফা আরাফা হয়ে গেল, সবই করল, কিন্তু কিতাবে লিখছে যে এইটা তার এক নম্বর দিয়ে না হওয়ার দরুন সে হজের কোন সব পাবে না, বরং এটা রিয়া, রিয়া হয়েছে, রিয়া হওয়ার কারণে তার আমল নামায় ঘুমায় কবিরা লেখা হবে। উভয় ব্যক্তি হজ করলো কেনাকাটাও করল, উভয় ব্যক্তি, একজন কেনাকাটা করা সত্ত্বেও সোলানো সব পাইছে, আর একজনের কেনাকাটা করা সত্ত্বেও এক বালুকানা সব পাইছে, দুজন একই কাজ করবে, কাজের মধ্যে কোন তারতম্য নেই, তারতম্য কোথায়? একজন হজকে এক নম্বরে রাখছে, কেনাকাটা 2 নম্বরে, হইলে হইল না হলে না হলো, মাথা ব্যথা। আর একজন কেনাকাটাকে 1 নম্বরে রাখছে, হজকে 2 নম্বরে রাখছে, হজ পারলে করলো না পারলে না করলো, মক্কার বাজার বয়ে থাকল, দেখলো যে এই মুজদালিফার ময়দান থেকে আসে এই 4-5 কিলোমিটার হেঁটে তারপর মারা কঠিন, কে কার খবর লাগে বয়ে রয়েছে মক্কার বাড়ি, আর খুব
রুবিয়ার কাবাব থেকে, এর তো মানে এসে বিশাল হল পুরান হাজি যাবো এখানে কয়েকদিন পাশে মাস এক এক দিনে 10 কিলোমিটার হাঁটতে হয় কমপক্ষে পাশে মাস কয়েকদিন 10 কিলোমিটার আছে দুজন পয়সা করে তোর হাত করে আসলো, একজন আল্লাহর ওলি হয়ে আসলো, একজন আল্লাহর দুশ্মন হয়ে আসলো। তো সাহাবায়েকরাম বাজারে গেছে দোয়া করতে, বলেছিলাম কত তোমাকে আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك له الملك وله الحمد وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على আমি অল্প অল্প করে ভেঙে ভেঙে বললাম তো বড় মনে হলো বুঝতে পারেন সত্য কর। এই দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে এই দোয়াটা বাজারে দেয় যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন, 10 লক্ষ। আর একদিন বলছিলাম আসরের ময়দানে যার একটা নেকি গুনার থেকে বেশি হয়ে যাবে একটা মাত্র, একটু আল্লাহ তাআলা নিজ দয়ায় মাফ করে জান্নাত দান করবে। আর যার একটা গুনা বেশি হয়ে যাবে নেকি থেকে সেও পয়লা চান্সে বেরতে যেতে পারবে না, জেল খাটতে হবে জাহান্নাম। ওই দিন যে হুজুর আপনি নেকি নেকি করে এই নেকির কদরটা ওই দিন বুঝে আসে, দুনিয়াতে বুঝে আসতে না। এই জন্য হুজুর যতই নেকি বলুক না কেন এই নেকি দিয়ে 1 কেজি টাইল হতে পারে, 1 কেজি ডাইল হতে চাই, এই দেখি যে একদিন জান্নাত হয়ে গেল, জান্নাত। তাও সর্বনিম্ন জান্নাতিকে এই দুনিয়ার সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া। আজকে আপনি আল্লাহর জমিনের বিশাল পৃথিবী এর থেকে 5 কাঠার মালিক হতে পারেন, গর্বে আপনার মুখটা ভরে যায়। আমি রাজধানীর বুকে 5 টাকার মালিক, এত বড় বিশাল পৃথিবী তার 5 টাকার মালিক হয়ে আপনি আর জমিনে হাঁটতে চান, সেখানে এইরকম বড় 24,000 মাইল দের ব্যাস, এত বড় 11 গুণ দুনিয়া সমান জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তার শুধু ইমান আছে আমল নেই, এইরকম ইমানদার ইমান আছে আমল নেই, করে নেই অলসতা করে, অথবা করছিল কিন্তু ওর মধ্যে ইখলাস নেই, তার নিয়ত নেই, সব বাতিল হয়ে গেল, আমল বাতিল হয়ে গেল। মসজিদের দুনিয়াবি কথা বললে কিন্তু আমল বাতিল হয়, মসজিদের দুনিয়াবি কথা বলা যাবে, মসজিদের দুনিয়াবি কথা বললে প্রথম প্রথম ফেরেশতার সাথে নিষেধ করে উস্তু দিয়া আব্দুল্লাহ, উস্তু দিয়া অলি আল্লাহ, হে আল্লাহর অলি মসজিদে কথা বলুন, হে আল্লাহর বান্দা মসজিদে কথা বলুন না,
প্রথম দুইবার তো আপনাকে ওলিউল্লাহ বলে সম্বোধন করতে দেবে, এরপরও থাকলেন না তখন আদু আল্লাহ, আল্লাহ দুশ্মন, চুপ করো, তোমার দুনিয়া থেকে তোমার জায়গায় না, এটাকে আমরা না বলি ঘর মনে করি, যেটা আমরা বানাইছি, মানুষ বানাইছে ঠিক আছে, কিন্তু বানানোর পরে এটা আল্লাহর ঘর হয়ে গেছে, আল্লাহর ঘর, কাবা শরীফের গ্রাম হাসরের ময়দানে কাবার সাথে দেয় মিলবে, মিলে জান্নাতের মধ্যে চলে যাবে, দুনিয়ার সব ধ্বংস হবে, আল্লাহর ঘর ধ্বংস হবে। আপনি দুনিয়ার শাহী দরবারে যে কত ভীত সন্ত্রস্ত থাকেন, কত আদব কায়দার সাথে দাঁড়ান, আল্লাহর শাহী দরবার, এর চিল্লা চিল্লি করা যাবে না, আমাদের আলামত বলা হয়েছে, গুনায়ে কবিরা বলা হয়েছে, আমল নষ্ট হয়ে যায়, তাহাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার নেকি বরবাদ হয়ে দেবে, বুঝবাও না, তোমার পিছনের নেকি সব ফিনিশ হয়ে গেল। আজকে মুসলমানরা মসজিদের কদর, মসজিদের দাম জানতে পারছেন, ঢুকলেন জান্নাতের বাগানে ঢুকতেন, আপনাকে আল্লাহর হাবিব দায়িত্ব দিতেন, জান্নাতের বাগানে যাওয়া ঢুকত, খুব ফল খেয়ে নাও, শুনাইছিলাম গত জুমাতে সাহাবাকে নাম বললাম, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে বাগান কোথায় পাবো জান্নাতে, আর ফল বা কেমনে খাইব, আল্লাহ রাসূল বলেন মসজিদ দেখো না, হ্যাঁ দেখো, বলেন মসজিদ যাও, নামাজের আগে পরে যখন বসে থাকো পড়তে থাকো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, কালেমা সুবহান, সালাত উত্তরে নামাজ পড়তে হলে এটা এটা পড়তে হয়, সালাত উত্তরে নামাজ হচ্ছে না চার রাকাত, এক সালামেও পড়া যায়, দুই সালামেও পড়া যায়, ওইখানে এই দোয়াটা 300 বার পড়তে হয়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন এটা বলো, জান্নাতের ফল খাওয়া হলো, যদিও এখন কোনো ফল তুমি দেখতে পাইতেছো না, কিন্তু খুব তাড়াতাড়ি অদূর ভবিষ্যতে ইমানের জোরে যখন তুমি বেহেশতে যাইবা, এই জিকির উসিলায় তুমি জান্নাতের ফল লাভ করবে, এক এক ইবাদতের বদলে একরকম নিয়ামত পাওয়া যাবে, জিকির বদলে কি পাওয়া যাবে, জান্নাতের ফল পাওয়া যাবে, জান্নাতের ফল, মানুষ যে রোজা রাখতেছে আল্লাহর জন্য না খায়, এই ইবাদতের বদলে জান্নাতের খানা পাবে, জান্নাতের খানা, রাস্তাঘাটে অনেক সুন্দরী নারী ওকে সামনে পড়তেছে, দীর্ঘও দেখেছে দেখি এক নজর, কোন হুজুর নাকি কইছে একবার দেখা যায়, ও ভণ্ড, আপনিও ভণ্ড হয়ে গেলেন, কোনো বক্তা নেই যে একবার দেখা যায়, কথাটা হল যে অনিচ্ছাকৃত যে নজর পড়ে আর আপনি সাথে সাথে নজরকে ঘুরাই ফেলেন, এটুক যায় অনিচ্ছাকৃত নজর পড়ছে, হ্যাঁ এইটা কথা বলা হবে, আর একবার দেখা যায় তারা শুনে একবার ইচ্ছা করে দেখা যায়, ইচ্ছা করে দেখা যায়, এই যে রাস্তাঘাটে আপনি নজরকে কন্ট্রোল করতে, বেগানা মহিলা আসলেই নজরকে নিতে বলছেন, এটা ইবাদত, এটা একটা কুরবানি,
ট্যাগ, এই ট্যাগের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের গুণ দান করবেন। একবার নজর নিতে করলেন আল্লাহ একটা হুর আপনার জন্য রেডি করে রাখবেন, রেডি করে রাখবেন। আপনি চাচ্ছেন সেসব হুরের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি দুনিয়াতে প্রকাশ করা হয় তো সূর্য বেনূর হয়ে যাবে, সূর্যের আলো অস্তমিত হয়ে যাবে, আল্লাহ তাদেরকে সৌন্দর্য দান করবে। যেটা এখন কল্পনা করা সম্ভব নয়, তো দুনিয়ার এক এক ইবাদতের বদলে জান্নাতে এক এক নিয়ামত পাওয়া যাবে। হারাম নজর ত্যাগ করলেন ঘুরতে প্রত্যেকটা নিয়ামত, হারাম শরবত ছেড়ে দিলেন, হারাম শরবত খারাপ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে চার ধরনের শরবত দান করবেন, একটা ছাড়ছেন চারটা পাইছেন। আজকে তো দেখা যাচ্ছে না কিছুই, সবগুলো রূপ নেবে, লেটকাগুলো রূপ নেবে, গুণাগুলো রূপ নেবে, কোন গুণা সাফ হবে, কোন গুণা বিচ্ছু হবে, কোন গুণা আগুন হবে, শরীরের ভিতরে কাম উত্তেজনা হয়, এই যে নাজাজ দাবি হয়ে থাকে ওটা আগুন, এটা তদুপের আগুন হবে, তখন প্রশ্নে কিন্তু হিট হয়ে যাবে, ওই হিটটাই দোদকের আগুন হয়ে যাবে। আজকে যারা গরিবের রক্ত শোষণ করতেছে খুব ঘুষ খেতেছে, জমি বন্ধক রেখে ফসল খেতেছে, এগুলোকে বাংলায় বলো গরিবের রক্ত শোষণ করা, হাসনের ময়দানে বাস্তবতাই হবে, বাস্তবতাই হবে, তাকে রক্তের দরিয়ার মধ্যে ফেলা হবে, বুখারীর হাদিস, এই রক্ত খাইতে থাকবে। স্কুলে আসার সাথে সাথে গ্রেফতারা পাথর মেরে আবার মাঝখানে পাঠাই দিচ্ছে। দুনিয়াতে তুমি গরিবের রক্ত খাইতে ভালোবাসতে খুব কম, খুব কম, প্রত্যেকটা গুণা রে। তো যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন, অফিসে যাইতেন, চাকরিতে যাইতেন, দোয়া পড়ার জন্য আমরা সেই নিয়ে করব, যখন সেখানে থাকতেন আজে বাজে গপগুজারি না করে জরুরি কথা বলতেন, দোকানে বসতেন, খরিদ্দার আসতেন কথা বলেন, খরিদ্দারের সাথে কথা বলা যায়, আপনার মাল সম্পর্কে ধারণা দেন, সত্য ধারণা দেন, মিথ্যা ধারণা দিবেন, কিন্তু ক্রেতা যখন নেই আপসে আসেন আপনার, তখন দিন নিয়ে আলোচনা করেন, সুন্নত নিয়ে আলোচনা করেন, মসজিদে ঢুকান না পাঁচটার জন্য ভুজুরি করে দিলেন কি কি, এটা ঘুরে মসজিদে ঢুকার পাঁচটা সুন্নত করে দিলেন কি, উদাহরণ দিলাম, এটা আলোচনা করেন। আর যদি আপনি একাই হন, আপনার কোন কর্মচারী নেই, তসবি রাখেন, তসবি খরিদ্দার যখন নেই তসবি পড়ে, কোরআন পড়ে, বলেন কোরআন জানি না, সুরা ইখলাস পড়ে, কোন মুসলমান আছে দুনিয়াতে সুরা ইখলাস জানে না, তিনবার সুরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা এক কত কোরআন পড়ার সব জানে, কাজেই একা থাকলে জিকির করেন না হয় চলো, আর আপনার দিলটা আপনার কানটা আজানের আওয়াজের দিকে লাগাই রাখে,
তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে ডাকা হবে, আল্লাহ বড় আল্লাহ বড়, আসো কামিয়াবির দিকে, এখানে কামিয়াবি। এই ডাকটা কখন হবে? কান লাগিয়ে রাখতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, যে এই ডাক শুনবেন দোকান বন্ধ চলে আসবে, দোকান বন্ধ। এই কাজটা যিনি করলেন তার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে হাসরের ময়দানে যখন কোন ছায়া থাকবে না, সূর্য মাথার কাছে চলে আসবে, তার মাথার কাছে, মাথার উপরে 1 ইঞ্চি উপরে থাকবে। এখন তো কত কোটি মাইল উপরে, তাই বরদাস্ত করা যায় না, তখন 1 ইঞ্চি উপরে থাকবে, 1 ইঞ্চি। হাদিসের শব্দ হল কালবিল, সংসকাল মিল, মিলের বাংলাতে দুই তর্জমা হয়, আর ইউরোপের মিল বাংলাতে দুটা তর্জমা হয়, এক তর্জমা হল 1 মাইল, ওই তর্জমা ধরা হলে সূর্য মাথার থেকে 1 মাইল উপরে থাকে। মিলের আরেকটা তর্জমা হয় সুরমাদানির যে অংশটা সুরমাদানির ভিতরে থাকে, যার সাথে সুরমা নিয়ে আপনি চোখের মধ্যে দিচ্ছেন, এটা খোলা থাকে না খোলা, আরবিতে ওইটাকেও মিল বল। ওই হাতিতে সুনির্দিষ্ট বলা হয় নাই যে এখানে মিল মানে কোনটা, 1 মাইল না সুরমাদানির খোলা, উভয় অর্থ সম্ভাবনা আছে, হয় 1 মাইল উপরে থাকবে না 1 তলা, 1 তলাতে 1 ইঞ্চি দেড় ইঞ্চি, এইটুকু উপরে থাকবে, কি অবস্থা হবে তখন? কোন ছায় নেই, আর মাথার সাথে তুলছে ঝুলু, দেখ দেখ যেরকম টকবক করে এইরকম টকবক করে, আল্লাহ। এই চরম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে ছায়া দান করবেন, আরশের ছায়া, আরশের ছায়া দান করবেন 7 প্রকার মানুষ, তার মধ্যে মাদ্রাসার প্রিন্সিপালও নেই, মাদ্রাসার সাইবুল হাদিসও নেই, মাদ্রাসার মুক্তি সাহেবও নেই, কে আছে? রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে বিভিন্ন কাজে মসজিদের বাইরে থাকে, দুনিয়া বিকাশে হালাল রেজেকের জন্য মসজিদের বাইরে থাকে, কিন্তু তার অন্তরটা মসজিদের সাথে লটকানো, সে বাইরে, তার বডিটা বাইরে, দিলটা কোথায়? দিলটা বসে সে দোকানে বসা, দিল এখানে, দিল এখানে, তাকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করে। আপনি তো মুক্তি সাইকোলজিস্ট না হয়ে তার দোকানদার হয়ে আরশের ছায়া হাসিল করতে পারেন, যদি আপনার কানটা আজানের দিকে থাকে, যদি আপনার কানটা আজানের দিকে থাকে, আজান শুনলে আমি জামাত ধরবো, জামাতের সাথে নামাজ পড়া অন্য মাঝাবে ফরজ, আমাদের হানাফি মাঝাবে ওয়াজিব, ফরজ আর ওয়াজিবের পার্থক্য কি? একই 29, তেমন কোন পার্থক্য অর্থাৎ আজকে অধিকাংশ মুসলমান ঘরে নামাজ পড়ে দিচ্ছে বিনা অপারগতায়,
ঘরে নামাজ পড়তেছে, ফরজ তো আদায় হয়ে যাবে, কিন্তু এই যে ওয়াজিব ফরজ করল এর জন্য শাস্তি ভোগ করতে হবে। তাহলে আপনাকে দোকানে বসে আপনার কাজ থাকবে আজানের দিন, আপনি দোকানদারি করে আরো সে ছায়া পেয়ে গেল। আপনাকে মনে করি যে আল্লাহরে পাইতে হলে শহর বন্দর ছেড়ে জঙ্গলে যেতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। এইসব কথা কি বলতেছে ওর সাথে? যারা এই কথা মনে করে যে আল্লাহকে পাইতে হলে জঙ্গলে চলে যেতে হবে, এই শহর থেকে পাওয়া যাবে। এই হাদিসে বলা হয়েছে যারা জঙ্গলে যাবে তারা আরো ছায়া পাবে। দেখেন হাদিস, দেখেন এর উল্টা হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আমার ধর্মে বৈরাগ্যতা নেই, পাহাড়ে জঙ্গলে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিব্বা, আমার ধর্মে নেই। আমাদের ধারণা ভুল যে আল্লাহকে পাঠাইতে হলে দিদি ব্যবসা দোকান পাট চাকরি বাকরি ছেড়ে জঙ্গলে যেতে হবে, ভুল। দোকানদারি করে বস্তিতে হাজিরা দিয়ে আল্লাহকে পাইতে হবে, এটা আল্লাহকে পাওয়ার রাস্তা, এটাকে আল্লাহকে পাওয়ার রাস্তা। ঘরে বন্দরে থাকবেন আপনার সামনে বেগানা মহিলা পড়বে, আপনি চোখ মৃত্যু করার সুযোগ পাবেন, জান্নাতের হুল হয়ে গেল। জঙ্গলে করে থাকবেন, হ্যাঁ একটা বেগানা মহিলা তো আপনার সামনে পড়বে না, আপনার নজর হেফাজত করা লাগবে না, ভুলও পাইলেন না, কি লাভ হলো আপনার? শরীয়ত না জানলে মানুষ এরকম উল্টা ব্যাখ্যা করে গলত থাকে। এই জন্য দোকানে থাকতে হবে, এইখানে থেকে আল্লাহ রকম পালন করতে হবে। যেখানে মহিলা থাকবে আপনি দেখতে পারবেন না, বাগানে কত ফুল ফোটে, ফুল তুলতে কাঁদতে থাকে, সে ফুলগুলো ভোগ ভোগ করে না। আল্লাহর জমিনে অনেক বেগানা মহিলা থাকে, কিন্তু আপনাকে দেখতে মানা করা হয়, আপনি দেখতে পারবেন, আল্লাহ জমিনে থাকবে আপনি দেখতে পারবেন, আপনি আপনারটা দেখেন, একটা না হয় আটটা নিয়ে আসেন, ওইগুলো দেখতে পারবেন। দোকানালায় থাকতে হবে, এগুলো নজরে আসবে, দোকানদারি করতে হবে, শুধু মিথ্যা বলতে পারবেন, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলতে পারবেন, দোয়া করতে হবে, বাজারে ঢুকে দোয়া করতে হবে, কান মসজিদের দিকে ডাকতে হবে, এর নাম ইবাদত। দোকানদারি চাকরি ছেড়ে দেওয়ার নাম ইবাদত না, চাকরি করে আল্লাহকে খবর রাখা, জামাতের টাইমে নামাজ পড়া, এর নাম শরীয়ত। আমরা কি বুঝি আর আল্লাহ কি করছি, এটার নাম শরীয়ত। কালকে একখানে বয়ান করতে গেছিলাম, প্রশ্ন উঠছে মুসলমান তো আল্লাহর প্রিয়, তারা না খেটেছে কেন? কোন মুসলমান আল্লাহর প্রিয়? আমাদের মতো মুসলমান কোরআন যে মুসলমান বলা হয়েছে, যে কোন মুসলমান আল্লাহ প্রিয়? হ্যাঁ, যে কোন মুসলমান আল্লাহ প্রিয়? কত মুসলমান মানুষ খুন করছে। একবার এক জেলখানায় গেলাম, নুরানি পদ্ধতিতে কোরআন শিখেন জেলখানার ভিতরে অনুমতি দিয়ে, খবর নিয়ে জানলাম এরা একজনে পাঁচ ছয়টা কম ফুল ফুল করে, ফুল করার দিকে ফাঁস। এই লোকগুলো আমাদের কাছে কোরআন শিখল এক মাস, ওখানে আমি বয়ান করলাম, ও কান্নাকানি করে দোয়া করল, তোবা করল। তো দেখেন এতগুলো ফুল করতে চায় না, কত
মিথ্যা থাকি লোকাবাজি করছি। আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করছি, ইসলাম ধর্মের বিরুদ্ধে মন্তব্য করছি। এই ধরনের মুসলমানকে আল্লাহ তাআলা সাহায্য করতে চান নাই। যে মুসলমান আল্লাহর দিন শিখবে, আমল করবে, কাফেরদেরকে দাওয়াত দিবে, এই মুসলমানকে আল্লাহ সাহায্য করতে চাইছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা শিক্ষক বানাইছে, কাফেরদেরকে ছাত্র বানাইছে। শিক্ষকের সংখ্যা কম থাকে, ছাত্রের সংখ্যা বেশি থাকে। দুনিয়াতে দেখেন মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি। কিন্তু আমরা না জানি, না নিজে আমল করি, না কাফেরদেরকে শিখাই। যে তিনটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, একটা তো পাওয়া যাবে, তাহলে আমরা কি হিসেবে আল্লাহ সাহায্য পাইব? আমি তাদেরকে বললাম যে আপনারা গাড়ি কিনলেন, দু চার বছর পরে এই গাড়ি আর চলতেছে না, ধাক্কাইলে দশার যায় আবার বন্ধ হয়ে যায়। আপনি এটা গ্যারেজের মধ্যে নিয়ে খুব পলিশ করবেন, আর এটাকে মায়া করবেন, যত আমি গাড়ি সেই জামানায় 1 কোটি টাকা দিয়ে কিনছি, আপনি ভালো 1 কোটি টাকা কিনছেন, তাহলে স্টারি নয় এটাকে পূজা করবেন? ওটা খালের কিনারে নিয়ে ফেলে দিচ্ছি, যেহেতু যে উদ্দেশ্য আপনি কিনছিলেন ওটা হয়েছে না। প্রত্যেকটা জিনিস যে উদ্দেশ্য হাসিল করা হয়, সৃষ্টি করা হয়, ওই উদ্দেশ্য যে বাস্তবায়ন না হয় ওটাকে আর কদর করা হয় না, ফেলে দেওয়া যার মনে চাইল। আমাদেরকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলেন, আমরা কি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতেছি? আল্লাহ তাআলা করতেছি। আমরা যদি এখন কাফেরদের দ্বারা ধ্বংস হই, আল্লাহ কি সাহায্য করার জন্য ফেরেশতা নাযিল করবে? কখনো করবে না, কখনো করবে না। আমরা উদ্দেশ্য বাস্তবায়ন করি নাই, আল্লাহ দিন শিখি নাই। আমি তাদেরকে বললাম যে একটু আগে আপনাদের সাথে নামাজ পড়লাম, আমার সামনে একটা লোক নামাজ পড়ল, আমি দেখলাম আমার সামনে সিজদার মধ্যে দুটো পা উঠে রাখে, সিজদার মধ্যে তার দুই পায়ের কোন পায়ের আঙ্গুল জমির সাথে নেই, তাহলে এই লোকের তো নামাজ হয় নাই, সরব তরব হয়ে গেছে। এই তো মুসলমান, ইমাম সম্পর্কে পরীক্ষা দিলে কিছুই করতে পারবে না, নামাজের একাত্র সুন্নত জানে না। আরে সুন্নত রাখলাম, ফরজে আছেন, পা উঠে নেয়, আর বাকি লোকেরা পাও নামাই রাখছে কিন্তু পায়ের আঙুল দিতে মুখ দিক, এতো পায়ের তাপ দিতে হবে, পায়ের আঙুল গুলো মোড়ায় কোন দিকে হয়? আপনারা জরিপ করেন, চিন্তা করার সময় আপনাদের পাও কিরকম থাকে? কারে পাও উঠা উঠানো থাকে, হাজার লাগানো থাকে, তার আঙুল চলে গেছে কোন দিকে? ঈশ্বরের দিকে, মুখ দিকে। এই যদি নামাজের হাল হয়, আল্লাহ সাহায্য করবে আমাদেরকে? আমি তাদেরকে মজাক করে বললাম যে ধরেন কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিলেন যাও, হে ফেরেশতারা যাও, যে আমার মুসলমানদেরকে সাহায্য করো, বুঝাবো কোনো করে ফেরেশতারা আসলো, আজকে তাকে তো দুটো দিন কাপ আল্লাহ দেখ করলে মুসলিম মধ্যে সাহায্য করতে, এদিকেও কাপড় এদিকেও কাপড় রেস্তার কি গায়েব জানে? গায়েব জানে না, তারা দেখে চিনবে তো কোনো দিকে রসুলের চেহারা ছবি নেই, তারা তো বলবে এদিকে দেখবে যে সুন্দর ফুলমতি দাঁড়িয়ে আছে, ছোট ছোট বোট আছে, মাথার মধ্যে টুপি আছে,
কারো কারো পাকড়ি আছে, জামা আছে, এগুলো মুসলমান হবে আমরা ওদেরকে সাহায্য করবো। কিন্তু দেখতে পেল কি এই রসুনের সুরত কোন দিকে নেই, এদের তার সুরত ওদের একই সুরত, এদের তার চেহারা ওদের এই চেহারা, কি করবে সব জান যাবো। জানলা আপনি সাহায্য করতে বলছিলেন ওইখানে কোনো মুসলমান ছিল না, পরে আমরা চলে কি করবে, কি সাহায্য পাবো আমরা, আনা হলে কখন আল্লাহ বড় হবেন না। মুসলমান যদি মুসলমান হয় তা আল্লাহর ক্ষমতা আগের মতোই আছে, পৌঁছাতে 2 লক্ষ খ্রিস্টান ছিল, 3,000 মুসলমান ছিল, 2 লক্ষ খ্রিস্টান 3,000 মুসলমান, শুধু 2 দিন যুদ্ধ হয়েছে, 2 দিন 2 মাস না, দ্বিতীয় দিন মুসলমানরা জয়লাভ করে। আল্লাহ এখনো পারে, এখনো পারে, তার কিছু নমুনা দেখেন, এত বড় পরাশক্তি আর এত বড় দুর্বল দেশ আফগানিস্তান, এখানে এই কয়টা বছর যুদ্ধ করে কিছুই করতে পারল, উল্টে এখন বলতে চায় আমরা ওদেরকে ক্ষমতা বুঝাই দিই। আল্লাহ যে কি পাওয়ার, আমাদের তো কিছুই নেই, তার মধ্যে তো আল্লাহ তালা দেখাই দিলেন যে এত বড় পরাশক্তি, হ্যাঁ এত বড় হিরো এখানে জিরো করে দিলাম আমি দেখাই, এবং এই মৃত্যুকূপে ঢোকার কারণে মৃত্যুকূপ রাশিয়া ঢুকছিল খানখান হয়ে গেল, আমেরিকা ঢুকছে তার খানখান হওয়ার ভিত্তি শুরু হয়ে গেল, এখন তার দেশে অর্থনীতিতে ঘস নামছে, সব রক্ত ধরতেছে, এখানে সব রক্ত ধরতেছে, ধরতে ধরতে তার রক্ত শূন্যতা শুরু হয়ে গেছে, আর কয়দিন পরে 50টা আলাদা হয়ে গেছে, তখন ফেরাউনগিরি, এখন যে ফেরাউনগিরি করছে মুসলমানদের জুলুম করছে, সবচেয়ে বড় টাকায় রেয়াইতে সন্ত্রাস দমন করছে, গ্রামটা যুগে ভূতের মুখে রাম নাম, তুমি সবচেয়ে বড় টাকা, তুমি কেমন সন্ত্রাস দমন করবো, তুমি সন্ত্রাসের জন্ম দিলা, আমার বলার উদ্দেশ্য আল্লাহ শক্তি ঠিকই আছে, আল্লাহ দেখাই দিলেন এক পরাশক্তি শেষ আর এক পরাশক্তি ধ্বংস হওয়ার শুরু, এরপর আমরা তারে আল্লাহর মতো ভয় পাই, আল্লাহর মতো ভয় পাই, এর বিরুদ্ধে কথা বলো করো, আর এই বিদিন একটা দেশ তার বিরুদ্ধে কথা বলে ঠিকই আছে, তাহলে আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ এখনো তাকে কামিয়াব করবে, দরকার আমাদের পরিবর্তন, আমরা দিন শিখি আমল করি অন্যকে দেওয়া দেয়, আমাদের ইসলাম যেন বস্তিদের মধ্যে সীমিত না থাকে, আমাদের ইসলাম বাজারে থাকবে, অফিসে থাকবে, ব্যবসা করার জন্য লন্ডনে গেছেন, আমেরিকায় গেছেন, ওখানে ইসলাম থাকবে, ব্যবসা নিয়ে তো যাবেন না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাবেন, ব্যবসা 2 নম্বর, যারা ব্যবসায়ী আছেন চীন দেখেছেন, জাপান দেখেছেন, কোনো নিষেধ নেই, যান, কিন্তু আপনি নিয়ে এক নম্বর রাখেন জানে এখানে চীনের দাওয়াত দিতে দেন, ব্যবসা 2 নম্বর, এতে আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না, পুরা সফরটা ধর্মীয় সফর হয়ে গেল, আপনার বাজার প্রস্তুত হয়ে গেল, এই নিয়ে জাপান গেলেন তো আপনার বাজার কি হয়ে গেল, মসজিদ হয়ে গেল, এর নাম বাজার মসজিদ হয়ে গেল, এই নিয়ে করতে কোনো অসুবিধা আছে, বলবেন সেখানে যে দেখো ভাই তোমাদের ধর্ম একটা ঠিক ছিল এখন বাতিল হয়ে গেল, এখন তোমরা শান্তি পাইতে হলে আকাশে মুক্তি পাইতে হলে একমাত্র ইসলাম, এই কথা বলে আছেন,
তারা শান্তির জন্য হন্য হয়ে বসতেছে। আপনি আলেম না হন এই একটা কথা বলে আছেন, এর অসিলায় দেখা যাবে হাজার লোক মুসলমান হয়ে। আল্লাহ তালা আমাদেরকে এইভাবে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।